বিরতির পর আবারও আপনাদের স্বাগত। আগরতলা শিববাড়ির পুকুরে বিসর্জনের জেরে মাছের মৃত্যু। পুকুরে প্রতিমা বিসর্জনের ফলে মাছের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠে আসছে। বড় ক্ষতির সম্মুখীন হয়েছে মাছ চাষিরা, এমন তথ্যই কিন্তু উঠে আসছে। আগরতলা শিববাড়ির পুকুরে মাছের মৃত্যু হয়েছে এবং পুকুরে প্রতিমা বিসর্জন করা হয়েছে, যার পরিপ্রেক্ষিতেই এই মাছগুলোর মৃত্যু হয়েছে এমনই কিন্তু অভিযোগ করছেন মাছ চাষিরা। বড়সড় ক্ষতির সম্মুখীন হয়েছেন মাছ চাষিরা, এমন অভিযোগই কিন্তু সরাসরি করছেন তারা। গোটা বিষয়টাকে কেন্দ্র করে কি জানাচ্ছেন সংশ্লিষ্টরা, শুনবো। দিন কে বা কারা না কতগুলি স্ট্যাচু এবং কিছু মূর্তি না জলের মধ্যে ফেলানো হয়েছে। আমরা অ্যাকচুয়ালি সদর এসডিএম থেকে আমাদের লিজ নেওয়া, এরা আমাদের সঙ্গে চুক্তি আছে যাদের পুকুরটা পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, কেউ যদি মূর্তি না ফেলায় এবং আমরা মাছ চাষ করতে পারি। এইগুলি ফেলানোর ফলে আমাদের প্রায় 1,00,000 টাকার মাছ কোনো আমার ছোটো মাছ মারা গেছে। আমরা অনেক প্রতিবাদ করছি, কাউকে আমরা চোখে দেখতে পাচ্ছি না, হাতে হাতে ধরতে পারছি না, যার ফলে আমার অনেক ক্ষতি হয়ে গেছে আমাদের। কবে ফেলানো হয়েছিল? এটা গত শুক্রবার দিন বিকালবেলা দিয়ে ফেলানো। কাউকে জানানো হয়েছে এটা? আমরা একটু অফিস খুলবো কালকে, আজকে আমরা অফিস খুলবো। আমরা এইচডিএম সার্ভিস দেখা করবো কালকে। সব কথা তো বলা হয়েছে যে দশমী কাটে গিয়ে সব মূর্তি বিসর্জন করে, কিন্তু কেবল জানায় না এখানে পরিবেশ এবং জলটা নষ্ট করতেছে, যার ফলে অনেকগুলি মাছ মারা গেছে। অর্থাৎ দুর্গন্ধ বেরিয়ে গেছিল চতুর্দিকে, মাছগুলি পরিষ্কার করা হয়েছে। এখন আপনি কি চান? আমি চাই সুস্থ বিচার হোক এবং যাতে ভবিষ্যতে আর এগুলি না হয়, যাতে পরিবেশ নষ্ট না হয়, মাছের যাতে ক্ষতি না হয়। কারণ এই পুকুরটা সমগ্র মহারাজগঞ্জ বা সেন্ট্রাল এরিয়া এর একমাত্র বর্ষা আমাদের জলের। এগুলি নষ্ট হয়ে যায়, মানুষ স্নান করতে পারতেছে না, অনেকগুলি ক্ষতি গেছে আমাদের এলাকা। কিছু দুষ্ট লোক এগুলো চক্রান্ত করে করা হইতে পারতেছে। কি নাম আপনার? আমার নাম সুশান্ত সাহা। কি হন পুকুরের? আমি আমার নামে লিস্ট করা আছে, লিস্ট করা আছে। আপনারা শুনলেন সংশ্লিষ্ট মৎস্য চাষির কি বক্তব্য রয়েছে এবং মাছ চাষিরা বড়সড় ক্ষতির সম্মুখীন হয়েছে। আগরতলা শিববাড়ি পুকুরে প্রচুর মাছের মৃত্যু এবং প্রতিমা বিসর্জনের ফলেই এই মাছগুলোর মৃত্যু হয়েছে, এমনটাই কিন্তু জানা গেছে। যে কোনো ফিশারিতে বা যেই পুকুরে বা লেকে মাছ পালন করা হয়, সেখানে কোনোভাবেই প্রতিমা বিসর্জন করা উচিত নয়, এমনটাই কিন্তু প্রত্যেকেই জানেন। কিন্তু এই পুকুরে, লিজ নেওয়া পুকুরে কিভাবে প্রতিমা বিসর্জন হলো, কারাই বা করলো, সেটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে এবং প্রতিমা বিসর্জনের ফলে প্রচুর মাছের মৃত্যু হয়েছে, যার ফলে বড়সড় ক্ষতির সম্মুখীন হয়েছেন মাছ চাষিরা। সময় ছোট্ট বিজ্ঞাপন বিরতির রয়েছে অন্যান্য সংবাদ, সঙ্গে থাকবেন।